ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠান নিয়ে অনেক দিন ধরে আপনারা এই অনুষ্ঠান দেখছেন একজন প্রখ্যাত সাহিত্যিক তরুণ কবি কিংবা সাহিত্যিক তাদেরকে ডেকে এনে মুখোমুখি কথা বলি আমরা এই অনুষ্ঠান একটু বদলাবে দুজন করে সাহিত্যিক কিংবা চিন্তাবিদ ভাবুক তারা অংশ নেবেন এবং তাদের সঙ্গে আলোচনা চলবে আমাদের কিছুদিন পরে আপাতত কয়েকটা পর্বে আমরা মুখোমুখি হবে একজনেরই আজকে সেই এ কম ব্যক্তিটি হলেন বাংলাদেশের মাসুদ আহমদ মাসুদ জীবনানন্দ দাসকে নিয়ে একটা উপন্যাস লিখে হইচই ফেলে দিয়েছেন খুব বিতর্ক দিকে মাসুদ এই কাঞ্চনকন্যার কবি যখন দেশ পত্রিকায় ধারাবাহিক বেরোচ্ছে তুমি বাংলাদেশে বসে তার আলোড়নটা টের পেতে না এখন সময়টা এত অদ্ভুত এবং এগিয়ে থাকা সময় ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ সংবাদ মাধ্যমের কারণে মুহূর্তেই জানা যায় আর কি এবং এটা আমার কাছে খুবই আনন্দের এবং বিস্ময়কর যে একটা উপন্যাস বেরুচ্ছে একটা কাগজে এবং সেই কাগজে বেরোনোর ফলে এত মানুষ এই কাগজটি পড়েন এবং আমার উপন্যাসে খেয়াল করে দেখেছি যে একটি শব্দ ভুল হয়েছে কোনো একজন মানুষের নামের পদবি ভুল হয়েছে তথ্যগত কোন একটা সমস্যা হয়েছে সেটি নিয়ে চিঠি ফেসবুকে চিঠিও ছাপা হয়েছে দেশ পত্রিকায় মানে সবাই খুব কনসার্ন কবি জীবনানন্দ দাসকে নিয়ে তুমি বাংলাদেশে যেমন বরিশালে গেছো বিএম কলেজ জীবন দাসের বাসস্থান সব দেখেছো কলকাতায় অত জীবনানন্দের অনেক স্মৃতি অনেক থেকেছেন সেসব স্মৃতি বিজড়িত জায়গা কোথায় কোথায় গেছে একটু বলো উপন্যাসটা লিখতে আমার ছ মাসের মতো সময় লেগেছে মূল উপন্যাসটা কিন্তু পাঁচ বছরের আমার জার্নি ছিল আমি প্রথমে আবিষ্কার করলাম যে ঢাকা শহরেই তার বিয়ে হয়েছিল নয় মে উনিশশো সালে তারপরে সালে আমি অসংখ্যবার গিয়েছি তারপর মনে হলো যেখানে বিয়ে হয়েছিল জায়গাটা গেছো বারবার গিয়েছি ওই রাস্তা দিয়ে হেঁটেছি ছবি তুলেছি তারপর আমার মনে হলো যে কলকাতায় না এলে আমি তো তাকে পুরোটা ধরতে পারবো না কোথায় ল্যান্স ডাউন রোড একশো তিরাশি নম্বর বাড়িটা তার বাড়ির সামনে দিয়ে রাস্তা কোথায় গোল পার্ক তিনি সন্ধ্যাবেলায় হাঁটতে যেতেন দেশপ্রিয় পার্ক হাওড়া গার্লস কলেজে পড়াতেন তারপরে যখন সিটি কলেজে চাকরি করতেন তিরিশের দশকে আপনার হচ্ছে যে আঠারো বাই দুয়ে রে বেচু চ্যাটার্জি স্ট্রিট ওই বাড়িটা কোথায় সমস্ত জায়গা এবং জীবনানন্দকে নিয়ে কারা কাজ করেছেন কাদের কাছে স্মৃতি আছে একটু হলো জানেন আমি প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করেছি পাঁচ বছর তুমি প্রায় রিসার্চ ওয়ার্ক একটা একদম রিসার্চ রিসার্চ করতে হয়েছে বাহ এবং ফাইনালি যখন আমার মনে হলো যে আমার আয়ত্তে এসেছে এবং আমি জীবনানন্দকে দেখতে পাচ্ছি এক রকম তখন আসলে লিখতে শুরু করেছি এটা আপনার কাছে অদ্ভুত মনে হবে যে দেখতে পাওয়া কিভাবে সম্ভব দেশ আমার প্রথম গল্প বের হয় দু সালে সেটার নাম ছিল পাণ্ডুলিপি করে আয়োজন এই গল্পটা আমি লিখেছি মানে এই সময় জীবনানন্দ ফিরে এসেছেন মানে এরকম একটা ভঙ্গিতে জীবনন্ত জীবন্ত জীবনানন্দ দাস সেইটা যখন পত্রিকায় ছাপা হয় এবং কি বলবো যে মানে আমার তখন উৎসাহটা এত বেড়ে যায় যে মনে হয় যে আমি যে জার্নিতে আছি এই কাজটা আমি করতে পারবো তো ওই গল্পটা মানে আমার মনে হয়েছিল যে জীবনানন্দকে আমি দেখতে পেয়েছি এবং কেউ কেউ আমাকে বলেছেন যে এই তোমার গল্পটা কি আসলে সত্যি গল্প মানে এইভাবে এত চোখের সামনে দেখতে পেলাম তাকে এরকম অদ্ভুত অনুভূতির কথা অনেকে বলেছেন আচ্ছা তুমি এই যে সংলাপ তৈরি করেছো জীবানন্দ আর লাবণ্য দাস কথা বলছেন এই সংলাপগুলো তুমি পেলে কোথায় নিজে নিজে বানিয়েছো মানে এটা তো বিতর্ক হতে মানে হয়েওছে যে তুমি জীবনানন্দের মুখের কথা তুমি কেন বসাবে নাকি অন্যান্য জায়গা থেকে পেয়েছো তুমি কোনো চিঠিপত্রে কোনো আলোচনায় না আমার হচ্ছে যে পড়াশোনা আমার কল্পনা এবং সবকিছু মিলিয়ে জীবনানন্দে আমি এতটা মগ্নতার ভিতর দিয়ে গিয়েছি এমন একটা সংলাপ আমি অনর্থক এখানে বসে দেয়নি যেটা জীবনানন্দ বলবেন না এবং আমাকে এখনও ফেসবুকে বা সাক্ষাতে নানা মাধ্যমে জিজ্ঞেস করা হয় যে আপনি এই ঘটনার বর্ণনা করেছেন বাস্তবিক এরকম আছে মানে তিনি দিল্লিতে পতিতালয় গিয়েছিলেন বা শোভনা মজুমদার নামে তার একটা কাকাতো বোন ছিল তার সঙ্গে প্রেম ছিল এরকম একদম ভেতরের বর্ণনা মানে বলছেন কি বাস্তবে সত্য তা আমি কল্পনা তো মিশিয়েছি কিন্তু বাস্তব থেকে সত্য থেকে আমি আসলে হইনি মানে এগুলো তথ্যই ছিল যেহেতু আমি একটা এখানে বিখ্যাত সিনেমা হয়েছে সেখানেও যে ওই ওই যাতায়াতের ব্যাপারটা একটুখানি উল্লেখিত আছে আচ্ছা লাবণ্য দাসের সঙ্গে তার যে ঝগড়া দাম্পত্য কলহ কি কোনো ভিত্তি পেয়েছো তুমি নাকি এটা শুধুই কল্পনা না দেখুন যে লাবণ্য দাস

এখনকার কোনো মেয়ে এইরকম একটা লোকের সঙ্গে সংসার করবেন না মানে কেউ যদি সংসার করতে চায় তাকে অবশ্যই ভাতের যোগান দিতে হবে বাড়ি ভাড়া তার হচ্ছে পোশাক ইত্যাদি প্রয়োজন যেগুলো আছে সেগুলো কিন্তু মিটিয়ে তারপরে সে লেখালেখি করুক বা যা করুক এগুলো যেরকম আমি কতগুলো সংলাপ দিয়েছি মুহূর্ত বর্ণনা করেছি হ্যাঁ বুদ্ধদেব বসু মানে লাবণ্য বলছেন যে লেখালেখি কি আর কেউ করে না সেগুলো সংসার উচ্ছন্ন দিয়ে তারপরে কি করছেন বুদ্ধদেব বসু প্রফেসারি করছেন তার ভালো ওই আলিশান বাড়ি আছে ইনকাম আছে তো তোমার কিছুই নেই তো এই এইভাবে তা আমার মনে হয়েছে যে লাবণ্য এত রাগান্বিত ছিলেন তার সাথে সম্পর্ক ভালো ছিল না এগুলো কিন্তু বাস্তব এবং ভালো থাকবার কথাও নয় আচ্ছা তুমি বলছো দাম্পত্য কল এবং এগুলো সত্যি সত্যি ছিল এর কথা ভালোবাসার কথা ছিল হ্যাঁ সারা জীবন শেষ পর্যন্ত তাকে ছেড়ে যাননি বেশ আবার একটু চলে আসি তোমার একটুখানি অংশে দয়াল গাইন শুনে নি একটা অসামান্য কাজ করেছেন কবি জীবনানন্দ দাশের বায়োপিক লিখেছেন ধারাবাহিকভাবে সেটা দেশ পত্রিকা বেরিয়েছে এবং আলোড়ন এবং জানুয়ারিতে বেরিয়ে সে বই ফেব্রুয়ারিতে আবার নতুন করে ছাপতে হচ্ছে এরকম মোটা একটা দামি বই বাঙালি পাঠক যে উপন্যাস পড়ে পড়া ভুলে যায়নি সেটা আমাদের এই অনুষ্ঠান সপ্তাহের পর সপ্তাহ যখন আপনারা চ্যানেল খুলে দেখেন তাতেও প্রমাণিত হয় প্রমাণিত হয় ওর বইটা থেকেও শুনি একটু মানে জীবনানন্দ দাস মারা যাওয়ার পরে লাবণ্যর কি হয়েছিল এটা কোথাও আমি ওরকম পাইনি কতগুলো আভাস পেয়েছি সেখান থেকে আমি লিখেছি মঞ্জুর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে লাবণ্য ধাতস্থ হয়ে একবার জীবনানন্দর লেখার টেবিলের সামনে যায় টেবিলে হাত রেখে দাঁড়ায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় লাবণ্য এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কারো জন্য অপেক্ষা করছে তার ঠোঁট কেঁপে ওঠে চোখ অশ্রুতে টলমল করে চোখ ঝাপসা হয়ে আসে গলায় কী যেন এসে বিঁধে থাকে সরতে চায় না কান্নায় তার গলা বুঝে আসে লোকটা তার স্বামী তবু তার থেকে তার আলাদা বিছানা ছিল ঘরও ছিল আলাদা অভিমানে দূরত্ব বেড়েছিল অভিমান ফুরোয়নি আজ সব অভিমান ধুয়ে মুছে ফেলে বুকে নিতে ইচ্ছে করে মানুষটিকে কিন্তু না মানুষটা নেই লাবণ্য ঘোলা চোখে একবার ঘরের ভিতর তাকায় একবার বাইরে তাকায় না কোথাও নেই লাবণ্য পাশের ঘরে যায় বারান্দায় যায় একবার ভাবে যে হয়তো ছাদে গেছে মঞ্জুর বাবা লাবণ্য দ্রুত পায়ে ছাদে যায় দেখে ছাদে কেউ নেই সিঁড়ি বেয়ে এসে নেমে আসে ঘরে বা এরকমই অবাক এরকমই আশ্চর্য আরও অনেক কথাবার্তা বর্ণনা পাঠ বাকি রয়ে গেছে কেউ যাবেন না আজকে আমাদের সঙ্গে আছেন কাঞ্চন ফুলের কবির ঔপন্যাসিক masudamat.